বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গাজীপুরের শিউলি দেওয়ান। আমি সর্বপ্রথম মহান স্রষ্টার শ্রেষ্ঠ দরবারে ভক্তি চুম্বন রেখে আমি জানমাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে তৎসঙ্গে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে রেখে বিশ্বের দরবারে যত নবী অলি পীর মাশায়েখ যে যেখানে যেভাবে শায়িত রয়েছেন সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে বাংলার প্রখ্যাত ভাবক কবি দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব তার পাক দরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে তারই সৃষ্টি যিনি আমার গানের স্রষ্টা জনাব বিল্লাল দেওয়ান সাহেব আমার গুরুজি তার চরণে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে মাতা পিতার চরণে ভক্তি রেখে আমরা আজকে একটি পালা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। পালাটি হলো কিয়ামতের আলামত এবং হাশরের মহাবিচার। আমি যার সাথে আজকে পালা করতে দাঁড়িয়েছি আমার মুখে তার কথা বলে শেষ করতে পারবো না। আপনারা যারা তাকে এক নামে চেনেন বাংলাদেশে এখন বর্তমানে শ্রেষ্ঠ শিল্পী বলা যায় আমার বড় ভাই জনাব কাজল দেওয়ান সাহেব তার চরণে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা রয়েছেন সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে আমি আমার মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমি আপনাদের মাঝে যদি কোনো কথায় ভাষায় ছন্দে ভুল ত্রুটি করে ফেলি আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন এই আশা রেখে আমি আমার মঞ্চের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমি হাশরের মহাবিচার সম্পর্কে কিছু কথা এবং কিছু গান রাখব। আমি সর্বপ্রথমেই সেই হাশরের মাঠটি কিভাবে সাজানো হবে তার কিছু নকশা নমুনা নিয়ে একটি গান করব। গানের পরে আমি দুটি কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের উভয় শিল্পীর গান শ্রবণ করবেন। ধন্যবাদ সকলকে। ওরে এই পৃথিবী দেখতে যেমন এই পৃথিবী দেখতে যেমন হবে তেমনি মাঠে মাঠ সাজাইয়া করবেন বিচার রাব্বা না মনরে মাঠ সাজাইয়া করবেন বিচার রাব্বা না এই পৃথিবী দেখতে যেমন এই পৃথিবী দেখতে যেমন তেমনি মাঠে নমুনা মাঠ সাজাইয়া করবেন বিচার রাব্বা না
পারা আদি নূরে থাকবে গেরা মাঝখানে বারম খানা ওরে মন ওই মাঠের বুসগে যারা চার কোণে চার নিশানে খারা সাজাবেন আমার গানের মধ্যে তা কিছু তুলে ধরলাম আপনারা বুঝে নেবেন আমার প্রতিপক্ষ বন্ধুকে কিয়ামতের আলামত থেকে ছোট করে একটি প্রশ্ন করব যেহেতু এটা ক্যাসেটের ব্যাপার অত বড় প্রশ্ন করলে উত্তরও দেওয়া হিপিজিবি লেগে যাবে ঠিক তাই এই যে সুর এই সুরে মানুষ আজান দেয় আজান শুনলে আমরা মনে তৃপ্তি পাই নামাজের জন্য দৌড়ে মসজিদে ছুটে যাই এই সুরে শিল্পী গান করেন আমরা আত্মার খোরাক পাই আবার এই সুরে একদিন আমার খাজা বাবা যখন গান গাইতেছিলেন আমার হযরত বরপি রহমতুল্লাহ আলাই উনি গান শুনতে শুনতে এমন একটা অবস্থা হয়েছিলেন যে আকাশ বাতাস সমস্ত কিছু তার সুরে নাচতে শুরু করেছিল কিন্তু আমার কথা ওখানে নয় আমার কথা এই যে সুর সুরের মধ্যে এত মহব্বত এত ভালোবাসা যখন কিয়ামত সংগঠিত হবে যখন ইসরাফিল একটা সুর বাজাবেন এই সুরে মানুষ মরে যাবে মানুষের কিয়ামত হবে এই সুর আর ওই সুরের মধ্যে কতটুকু পার্থক্য সেইটাও সুর এইটাও সুর তাহলে ওই সুরের মধ্যে কি ছিল আর এই সুরের মধ্যে কি এই ছোট করে একটি প্রশ্ন আশা করি আমার বড় ভাই সুন্দর জবাব করবেন তারপর আমরা সামনের দিকে বাড়তে শুরু করব ওরে মন বাহাত্তর কাতারে করি দাঁড়াবে লুট সারি সারি মুহাম্মদের ঝান্ডা ধরি ফকির সাধু মাস্তানা বাহাত্তর কাতারে পড়ি দাঁড়াবে লোক সারি সারি মুহাম্মদের ঝান্ডা ধরি ফকির সাধু মাস্তানা